যাদের চ্যানেল মনিটাইজ হয়েছে তাদের জন্য গুড নিউজ আজকে আমি আপনাদেরকে মনিটাইজেশনের এমন একটা ফিচার দেখাবো যেটা থেকে আপনি বুঝতে পারবেন যে আপনার চ্যানেলের আর্নিংটা কিন্তু আগের থেকে বেশি হবে আমি যদি আমার আর্নিং সেকশনে যাই তাহলে দেখাতে পারবো যে আমার আগে যে আর্নিংটা হতো ইউটিউব থেকে নর্মালি তার থেকে বেশি আর্নিং হয় কারণ ইউটিউবে অ্যাড suitability নামে একটা অপশন চালু করেছে যেটার মাধ্যমে আপনি রেটিং দিয়ে আপনার যে ভিডিওগুলো আপলোড করতেছেন সেগুলোতে আর্নিং আরো বেশি আনতে পারবেন এটা ইউটিউবেরই একটা ফিচার চলুন সেই ফিচারটার ভিতরে জিনিসগুলো আমরা এখন দেখবো এবং এই ভিডিওটা হেল্প করবে যাদের চ্যানেল মনিটাইজ রয়েছে এবং যারা আর্নিং করতেছে এবং যাদের চ্যানেল মনিটাইজ হয়নি বা খুব শীঘ্রই হবে তারাও ভিডিওটা দেখতে পারেন কারণ আমরা আজকে চ্যানেল মনিটাইজেশনের আর্নিং বিষয় নিয়ে কথা বলবো এবং বেশি পরিমাণে আর্নিং কোথা থেকে হয় বা কিভাবে হয় সেটা সম্পর্কে টুকিটুকি বিষয় জানবো আজকে আমরা জানবো অ্যাট সুইটেবিলিটি এই আপনারা পেয়ে যাবেন আপনার ইউটিউব চ্যানেলের যে ইউটিউব স্টুডিও রয়েছে সেটার মনিটাইজেশন ট্যাবে এই অপশনটা পেতে হলে আপনাকে কম্পিউটার ভার্সনে আসতে হবে আপনার মোবাইলের ডেস্কটপ মোড়ে অন করে নেবেন অথবা আপনার কম্পিউটার থেকে এই যে মনিটাইজেশন ট্যাপটা রয়েছে এটার উপরে ক্লিক করবেন এটার উপরে ক্লিক করলে নর্মালি আমরা ওভারভিউতে এরকম একটা অপশন পাই যাদের চ্যানেলটা মনিটাইজ হয়েছে তার পাশেই একটা অপশন রয়েছে অ্যাডস এটা আপনি মোবাইল থেকে দেখতে হলে আপনার গুগল ক্রোমে গিয়ে আপনার এই যে ইউটিউব স্টুডিও এটা ডেস্কটপ ভার্সনে গিয়ে দেখতে হবে ইউটিউব স্টুডিও যে yt studio স্টুডিও অ্যাপটা রয়েছে সেটার মাধ্যমে কিন্তু দেখতে পারবেন না সেটা এই ফিচারটা নেই তো চলুন এবার এটার বিষয়টা দেখি আর একটা জিনিস মাথায় রাখবেন আপনি সবসময় যে ভিডিওগুলো আপলোড করতেছেন ইউটিউবে সেই ভিডিওগুলো কম্পিউটার থেকে আপলোড করবেন কারণ কম্পিউটার থেকে আপলোড করলে এক্সট্রা অনেক ফিচার থাকে যেটা আপনি মোবাইলের যে ইউটিউব অ্যাপ রয়েছে সেটা থেকে আপলোড করলে কিন্তু পাবেন না অবশ্যই অবশ্যই আপনি ভিডিওগুলো আপলোড করবেন কম্পিউটার থেকে বা ল্যাপটপ থেকে যদি আপনার কম্পিউটার বা ল্যাপটপ না থেকে থাকে তাহলে আপনি ভিডিওগুলো আপলোড করবেন গুগল ক্রোমের ডেস্কটপ মুড়ে গিয়ে ডেস্কটপ মুড়ে গেলে এরকম আপনি অপশন পাবেন সব কিছুই পাবেন তো জাস্ট এখান থেকে আপলোড করবেন মানে আপনার মোবাইলটাকে পিছি ভার্সন বানিয়ে তারপর আপনি ভিডিও আপলোড করবেন তাহলে ওই এক্সট্রা ফিচারগুলো আপনি পাবেন তো সেরকমই একটা ফিচার এখানে রয়েছে অ্যাড অ্যাড সুইটেবিলিটি আমি যদি একটু অপশনটা দেখাই এটা আপনারা ভিডিও যখন আপলোড করবেন আপলোড করার সাথে সাথে কিন্তু এই ফিচারটা আপনারা পেয়ে যাবেন তো আমরা জাস্ট এটা একটু পড়ি পরে ভিতরে কি রয়েছে আমরা একটু বোঝার চেষ্টা করি এখানে যে কথাটা লেখা রয়েছে অ্যাড সুইটেবিলিটিতে আফটার ইউ হ্যাভ রেটেড মোর আপলোড এগেইনস্ট আওয়ার অ্যাড ফ্রেন্ডলি কন্টেন্ট গাইডলাইন ইউটিউব কিন্তু আপনি যখন একটা ভিডিও আপলোড করেন সেই ভিডিওটাকে কিন্তু রিভিউ করে প্রথমে আপনার প্রসেসিংয়ে থাকে তারপরে আপনার কপি রেট আছে কিনা সেটা চেকিং করে তারপরে আপনার ভিডিওটা অ্যাড দিবে কিনা বা কি পরিমাণে অ্যাড দিবে বা কি কি অ্যাড দিবে সেটাও কিন্তু আপনার যখন আপলোড দিবেন তখন চেক করে তারা আপনাকে ডিসাইড করে দিবে মানে আপনি নিজেই বলবেন যে আমার এই ভিডিওতে আমি যে ভিডিওগুলো আপলোড করতেছি সেই ভিডিওতে অ্যাড কোন টাইপের অ্যাড আমার ভিডিওতে আসবে সেটা আপনি ডিসাইড করে দিবেন এবং তারা বলে রেখেছে যে রেটেড বিশ ভিডিও মানে আপনি বিশটা ভিডিওতে যখন রেটিং দিবেন আমি একটা ভিডিওতে রেটিং দিয়েছি দেখাচ্ছি আপনাদেরকে সেটা তো আপনি যখন বিশটা ভিডিওতে রেটিং দিবেন রেটিং দেওয়ার সাথে সাথে আপনার চ্যানেলে যে আপনি ওভারঅল যে ভিডিওগুলো আপলোড করতেছেন সেটা তারা বুঝে নেবে সেই অনুযায়ী আপনার ভিডিওতে অ্যাড প্লেস করবে সো রেটিংটা একটু কেয়ারফুল ভাবে দিবেন আমরা জাস্ট এই যে ভিউ রেটিং এটার উপরে যদি ক্লিক করি তাহলে কি আসে আমি একটু দেখাই এটার ওপরে ক্লিক করার পর আমার এখানে একটা ভিডিও আসছে যেটা আমি রেটিং দিয়েছি কারণ এই রেটিং ফিচারটা চালু হওয়ার পরে আমার মাত্র একটা ভিডিও আমি আপলোড করেছি সো এখন আমি যত ভিডিও আপলোড করবো সব সব ভিডিওগুলোতে আমি রেটিং দিতে পারবো তো রেটিং সিস্টেমটা হচ্ছে আপনার ভিডিওতে যদি কোনো গালি থাকে বা আপনার হেডফুল কন্টেন্ট থাকে বা আপনার ভিডিওটা আপনার কোনো পলিটিক্যাল ইস্যু থাকে বা এই টাইপের কিছু যদি থাকে বা সেক্সুয়াল কন্টেন্ট বা এই টাইপের যদি কোনো কন্টেন্ট থাকে বা মেডিসিন টাইপের বা হসপিটাল টাইপের বা এই টাইপের যদি কন্টেন্ট থাকে তো সেগুলোতে যখন ইউটিউব অ্যাড প্লেস করবে তখন কি অ্যাড প্লেস করবে সেটা আপনাকে সিলেক্ট করে দিতে হবে সেই টাইপের অ্যাড আর কি মানে অ্যাড সিলেক্ট করতে হবে না মানে আপনার কন্টেন্টটাকে সেভাবে সিলেক্ট করে দিতে হবে তাহলে ইউটিউব ইউটিউবের তরফ থেকে আপনার সেই অ্যাডগুলো প্লেস করতে সুবিধা হবে এবং আপনি সঠিক অ্যাড আপনার ভিডিওতে পাবেন আর সঠিক অ্যাড যখন আপনার ভিডিওতে আসবে তখন আপনার আর্নিং কিন্তু অনেক বেশি হবে তো এই কারণে এই ফিচারটা চালু করা জাস্ট এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে এই একই ডিসেম্বর পয়লা ডিসেম্বর আমি একটা ভিডিও আপলোড করেছিলাম যেটা আমি রেটেড রেট দিয়েছি রেটেড অন রয়েছে এবং ইউটিউব থেকেও একটা রেটিং দিয়েছে যেটা অন রয়েছে এবং রিভিউ টাইপ হচ্ছে ডেস্কটপ দেন কোনো অ্যাকশন নেই এখানে সো আমার একটা ভিডিওতে এখানে কিন্তু রেটিং আপাতত দেওয়া রয়েছে সো আমি নেক্সট আর ভিডিও তৈরি করবো আমি যখন ভিডিও আপলোড করবো আপলোড করার সাথে সাথে এই রেটিং অপশনটা আসে সো এই রেটিং অপশনটায় কি কী ফিচার আপনাকে সিলেক্ট করে দিতে হবে সেগুলো আমরা যখন ভিডিও একটা আপলোড করবো তখন এটা দেখতে পারবো আপনারা যখনই একটা ভিডিও আপলোড করবেন কখনোই মোবাইলের যে অ্যাপটা রয়েছে মানে ইউটিউব অ্যাপ ওইটা থেকে ভিডিও আপলোড করবেন না সবসময় আপনি ভিডিও আপলোড করবেন কম্পিউটার বা ল্যাপটপ থেকে অথবা আপনার গুগল ক্রমের মোবাইলের গুগল ক্রমের ডেস্কটপ মোডটাকে অন করে আপনি আপলোড করবেন আমি নেক্সটে কিছু ভিডিও তৈরি করব যে এটা কিভাবে করবেন মোবাইল থেকে কিভাবে হ্যান্ডেল করবেন তবে এ ভিডিও নিচে কমেন্ট করে যাবেন কারা মোবাইল থেকে সকল কাজ করেন ইউটিউবে সকল কাজ কারা মোবাইল থেকে করেন যারা পিসি বা ল্যাপটপ নেই সো সেটার উপরে ভিত্তি করে আমি কিছু ভিডিও বানাবো যেন আপনাদের হেল্প হয় যে আপনি কন্টেন্টগুলো আপলোড করতেছেন অনেকেই কিন্তু ম্যাক্সিমাম মানুষই আমি দেখেছি যে কন্টেন্টগুলো জাস্ট ইউটিউব অ্যাপ থেকে আপলোড করে দেয় ওখান থেকেই টাইটেল দিয়ে দেয় বা পরবর্তীতে কোনো এসিও করে না কিছু করে না আপলোড করে দেয় এবং তারপরে দেখতেছে যে ভিউ হয় না বা চ্যানেল গ্রো করে না বা র্যাঙ্কিং হয় না সো একটা চ্যানেল র্যাঙ্কিং হওয়ার পেছনে প্রথমত কারণ হচ্ছে আপনি যে ভিডিওগুলো আপলোড করবেন সেই ভিডিওগুলো কিন্তু ছয় মাস বা এক বছর পরে গিয়ে র্যাঙ্ক করবে সো কন্টিনিউয়াস আপনার ভিডিও আপলোড করে যেতে হবে এখন ভিডিও আপলোড করে কিন্তু এখন ভিউ হয় না তবে এখন ভিডিও আপলোড করে এসিও করে সব কিছু ওকে করে যখন রাখবেন সেই ভিডিওটাই ছয় মাস পরে গিয়ে আপনার ভাইরাল হবে মাথায় রাখবেন ভিডিও আপলোড করার সাথে সাথে কোনো দিনও ভাইরাল হবে না যদি হয় সেটা কিছু কিছু চ্যানেলে সব চ্যানেলে হবে না কারণ একটা নতুন চ্যানেলে চ্যানেল খুলেই কোনোদিনও ভাইরাল হয় না তো সেজন্য আপনার যদি মনে হয় যে আমার চ্যানেলের ভিডিওগুলো ছয় মাস পর বা এক বছর পরে ভাইরাল হবে তাহলে আপনাকে এখন থেকেই সেই ভিডিওগুলোর প্রিপারেশন নিতে হবে তা আমরা চেষ্টা করব সেভাবেই কন্টেন্টগুলো তৈরি করার তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে ইওর অ্যাড অ্যাকুরেন্সি আমি জাস্ট নিজের ভিডিওতে নিজেই রেটিং দিয়ে রেখেছি রেটিং অন রয়েছে ডলারের এটা তো এটা যে যে ভিডিওতে আমার অন থাকবে সেই সেই ভিডিওতে সঠিক অ্যাডগুলো প্লেস হবে মানে শো করবে যে কারণে আমার আর্নিংটা নর্মাল ভিডিও তুলনায় অনেক বেশি হবে আমি যদি একটু আর্নিংয়ে যাই আপনাদেরকে একটু আর্নিং সেকশনটা একটু দেখিয়ে দিচ্ছি রেভিনিউতে যদি যাই আমি লাস্ট এখানে দেখতে পাচ্ছেন লাস্ট যদি আমি একটু সাত দিনে যাই সাত দিনে এখানে আর্নিং দেখতে পাচ্ছেন সরি সাত দিনে বুঝবেন না আমি আঠাশ দিনে দেখাচ্ছি সো আমি কিছুদিন মাঝে কাজ করিনি এই যে কিছুদিন কাজ করিনি তো যে কারণে আমার ওই ওই টাইমে আমার আর্নিং হয়নি এবং তারপরে দেখেন এই যে এখান থেকে হঠাৎ করে এখানে আমার আর্নিংটা এক ডলার হয়ে গেছে এই দিনে এই দিনে আমার আর্নিংটা এই চ্যানেলে আর কি বুঝেন না যে আমার একটাই চ্যানেল আছে আমি একটা চ্যানেলেই কাজ করি আমার আরো কয়েকটা চ্যানেল রয়েছে সো এই চ্যানেলটায় আমার দেখেন এই তারিখে আমার এক ডলার আর্নিং হয়েছে হঠাৎ করে এটার কারণ হচ্ছে আমার এই ডেটগুলোতে আমি যে কাজগুলো করেছি সেই কাজগুলো পারফেক্ট এসিও ছিল অ্যাড ফ্রেন্ডলি ছিল সো সব কিছু মিলিয়ে আমার কিন্তু সঠিক অ্যাডগুলো প্লেস হয়েছে যে কারণে আমার আর্নিং বেশি হয়েছে এবং ক্লিকও বেশি হয়েছে ওই দিনে সো তারপরে রিপোর্টগুলো আমার এখানে আসেনি এখানে দেখতে পাচ্ছেন এই যে রিপোর্টগুলো আসেনি এগুলো আসবে পয়লা তারিখের রিপোর্ট এখন পর্যন্ত আসেনি তিরিশ তারিখ পর্যন্ত এসেছে সো আমরা দেখবো যে এখানে নতুন নতুন কি কি ফিচার অ্যাড হয় এবং ডে বাই ডে আমার কী পরিমাণ আর্নিং নর্মালের থেকে বেশি হয় সো আমরা এইসব জিনিস কিন্তু অ্যানালিস করে আপনাদের ভিডিও আপলোড করব এবং ওই ভিডিওগুলো যদি মিস করতে না হয় অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে হবে এবং আমাদের সাথে থাকতে হবে এবং যদি আপনার চ্যানেলটা ফ্রিতে প্রমোশন করতে চান সেটাও ভিডিও নিচে কমেন্ট করে জানাতে হবে কারণ আমরা প্রায় ফ্রি কনটেস্টের আয়োজন করি যেখানে আপনার চ্যানেলগুলো ফ্রিতে আমরা প্রমোশন করব বা ম্যাক্সিমাম চ্যানেলে আমরা প্রমোশন করি দুইটা তিনটা চারটা করে সো সেই সব প্রমোশনের ভিডিও আমার চ্যানেলে গেলে পাবেন আপনি যদি আমার চ্যানেলে যান চ্যানেলে গেলে আমার চ্যানেলে অনেক ভিডিও রয়েছে যে ভিডিওগুলোর মধ্যে বিভিন্ন ধরনের কনটেস্ট রয়েছে সো ওরা এখন আমার চ্যানেলে ফিরে আসছি নেক্সট কন্টেন্ট নিয়ে আর আমরা ম্যাক্সিমামই ট্রাই করব মনিটাইজ করা অন করা সেখান থেকে আর্নিং কিভাবে হয় এই সব বিষয় নিয়ে কথা বলতে যদি আপনাদের কোনো সাজেস্টেড টপিক থেকে থাকে সেটাই ভিডিও নিচে কমেন্ট করে যাবেন আমি চেষ্টা করব পরবর্তী ভিডিওটা সেই টপিক নিয়ে বানাতে ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন টাটা